দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো ভ্যানগাড়ির মামাদের মতো পেয়ারা ভর্তার পারফেক্ট রেসিপি। চলুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে দুইটা পেয়ারা এভাবে কেটে নিয়েছি 3 চা চামচ কাসুন্দি আর শুকনো মরিচ গুঁড়া, লবণ দিয়ে আর বিট লবণ দিয়ে বেটে মশলাটা তৈরি করে নিয়েছি। এটা নিয়ে নিয়েছি 1 চা চামচ। এখন এগুলো আমি পেয়ারাগুলোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ভ্যানগাড়ির মামাদের মতো পেয়ারা ভর্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।